لیکن مسلمان بوجھے نا رمضانের দাম কত রমজান কি খেজুর ওয়ালার জন্য রমাদান না জুতার দাম বাড়াবার জন্য রমাদান না আল্লাহ এই কবর ওয়ালাদের কবরগুলোকে জান্নাতে চুকরো পাঠিয়ে দাও اللهم إني أعوذ بك من عذاب النار وأعوذ بك من عذاب القبر اللهم أجرنا من النار اللهم أجرنا من النار আর রমজান শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস হায় চলে গেল এবার যেন এমনটি না হয় বলকে আমাদের রমজানের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তাআলা দামি বানিয়ে দেন রমজানের একটা মুহূর্তের দাম غير রমাদানের হাজার বছরের চেয়েও বেশি যেমনটি ফরজ নামাজের ভিতরকার এক মুহূর্তের দাম غير নামাজের নামাজের বাইরের সময়ের হাজার বছরের চেয়েও বেশি এজন্য রমজানের মুহূর্তগুলোকে দামি বানানো রমজানের মুহূর্তগুলোকে কি বানানো বলেন দামি বানানো রমাদানের মধ্যে জাহিরি কিছু কাজ আছে বাতিনি কিছু কাজ আছে জাহিরি কাজ হলো দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় কি সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় কি সিয়াম রাতের বেলায় কি কিয়াম আচ্ছা আপনি মনে মনে করুন তো ধরুন কোন এক যুবক বাংলাদেশী প্লেয়ার 12 মাস পরে আমেরিকাতে তার খেলার নাম আসছে এবার বলেন তো সে 12 মাস কি করবে বলেন সবাই বলেন প্র্যাকটিস করবে কেন 12 মাস পরে সে কোথায় খেলবে তো 12 মাস পরে আমেরিকায় খেলবে এজন্য যদি 12 মাস প্র্যাকটিস করা লাগে আর মাত্র 7 দিন পরে এমন এক ব্যবসা শুরু হবে যেই ব্যবসায় প্রত্যেকটা ফরজ 70 গুণ বেশি দামি প্রত্যেকটা নফল ফরজের দাম বলেন একটা ফরজ 70 গুণ একটা ফরজ 70 গুণ একটা নফল ফরজের দাম এবার আমাকে কি পরিমাণ প্রস্তুতি নেওয়া উচিত ছিল বলে একজন গাইবে ইংল্যান্ডে গিয়ে গাইবে বাংলাদেশী কোনো গায়ক ইংল্যান্ডে গিয়ে গাইবে 6 মাস পরে এই 6 মাসে ঘুমাবে না গাইবে বলেন তাহলে গাওয়ার প্রস্তুতি গাওয়া দিয়ে হয় খেলার প্রস্তুতি খেলা দিয়ে হয় রমজানের প্রস্তুতি ইবাদত দিয়ে হয় ইবাদতের প্রস্তুতি কি দিয়ে হয় ইবাদত দিয়ে হয় ইবাদতের প্রস্তুতি ইবাদত দিয়ে হয় আচ্ছা যেমন মনে করেন একজনে বেসরকারি রেজিস্টার প্রাইমারি স্কুলে চাকরি করে লেকিন তার ধারণা আছে এই স্কুলটা সরকারি হবে বলুন তো দেখি তার জীবনে উচ্ছ্বাসটা কেমন প্রতিদিন সকাল আর সন্ধ্যা তার জীবনের একটাই তো আশা আল্লাহ স্কুলটা সরকারি করে দাও আল্লাহ স্কুলটা সরকারি করে দাও কিন্তু কে কে বলেছেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দিয়ে আমার ফরজটাকে 70 গুণ দামি বানায় দাও আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দিয়ে আমার এক একটা ফরজকে 70 গুণ দাম বাড়িয়ে দাও সব আমার জন্য একটু দোয়া করে দেন হ্যাঁ যে কবরস্থানের পাশে বসে বয়ান শুনছেন এই কবরস্থানের মানুষগুলো একদিন জিন্দা ছিল এরা সকলে বাড়িওয়ালা অনেকে বাড়িওয়ালাও ছিল অনেকে গাড়িওয়ালাও ছিল অনেকে জৌলুসওয়ালাও ছিল মাটি এদেরকে সমান করে দিয়েছে এবং এই মাটি আমার জন্য অপেক্ষা করছে প্রতিদিন কবর 70 বার আমার নাম ধরে ডাকে 70 বার আমাকে ডাক দিয়ে বলে আমি তোমার অপেক্ষায় আছি আনা বাইতুল ওয়াহশা আমি একাকী ঘর আনা বাইতুল দুদ আমি পোকামাকড়ের ঘর
আমি বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর। সে প্রতিদিন ডাকে, হইতে পারে আপনার আর আমার কাফনের কাপড় বাজারে চলে এসছে, হইতে পারে আমাদের জন্য গোসলের সাবান ঘরে চলে এসছে, হইতে পারে ছেলের পাঠানো সাবান ঘরে চলে এসছে। এই জন্য রে ভাই, ও আর মাত্র 7-8 দিন বাকি, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সাথে রোজার হক আদায়ের তৌফিক দান করে। হযরত হাফিজ জি রহমতুল্লাহ বলতেন, যেটাকে হযরত আদিব শাহ হুজুর এভাবে তর্জমা করেছেন, হাফিজি বলতেন হাফিজির ভাষায়, আদিব শাহ হুজুর তর্জমা করেছেন আদিব সাহেবের ভাষায়, আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। বলেন এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না। যদি এমপিইউভুক্ত কলেজ আর সরকারি ঘোষণা দেয়, এবার এই প্রফেসররা লেকচারাররা বেসরকারি লেকচারাররা রাতারাতি বিসিএস ক্যাডার হয়ে যায়, কি হয়ে যায় বলেন? রাতারাতি বিসিএস ক্যাডার। এখন একজনের কলেজ সরকারি ঘোষণা দিয়েছে 26শে ডিসেম্বর, আর ইনার ইন্তেকাল হয়ে গেছে 25শে ডিসেম্বর। বলেন তো ইনার বিবি বাচ্চারা কেমন হতাশ, আহা, মৌত পর্যন্ত এক একজন বলবে হা, আব্বা যদি আর একটা দিন বেঁচে থাকতো আমরা কয়েক লাখ টাকা, 50 লাখ টাকা বাড়তি পাইতাম। বলে কি বলে না বলে? লেকিন আমাদের আহ কোথায়? আজকেও যদি কেউ মারা যায় আমাদের কারোর এই আফসোস আসে না, আহ ইনি কত বড় লাভ থেকে বঞ্চিত হয়ে গেছে। আমার তো মনে হয় যদি জিব্রিল এখন আসে ওই গেট দিয়া আর আইসা আমাকে বলে নাম ধইরা, মুশতাক, রমজান তোমার জীবনের শেষ রমাদান, এরপরেও মুসলমান এতকাফ করবে না, এরপরেও মুসলমান লাইলাতুল কদর তালাশ করবে না, এরপরেও মুসলমান রমজানের দাম বুঝবে না, জুতাওয়ালা রমজানের দাম বুঝে, ইফতারওয়ালা রমজানের দাম বুঝে, খেজুরওয়ালাও রমজানের দাম বুঝে, লেকিন মুসলমান বুঝে না রমজানের দাম কত। রমজান কি খেজুরওয়ালার জন্য রমাদান? জুতার দাম বাড়াবার জন্য রমাদান? আল্লাহ এই কবর ওলাদের কবর গুলোকে জান্নাতে ছুটে পাঠিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم اعوذ بك من عذاب النار واعوذ بك من عذاب القبر. আল্লাহ এতগুলো কবরের পাশে বসেছিল, এরা একদিন আমার মতো জীবিত ছিল, এদের জামাতে একদিন ভাঁজ পড়তো না, এদের চামড়া তো একদিন ভাঁজ ছিল না, এরা একদিন চুলে শ্যাম্পু করতো, এরা একদিন গায়ে সাবান মারতো, এরা একদিন রুমে এসি চালাতো, আল্লাহ শয়তান আমাদের দিলগুলোকে শক্ত করে দিল, আল্লাহ দুনিয়া আমাদের দিলগুলোকে শক্ত করে দিয়েছে, আল্লাহ দুনিয়ার মোহ আমাদের দিলগুলোকে শক্ত করে দিয়েছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকা।
করি ما غرك بربك الكريم ما غرك بربك الكريم كل نفس ذائقه الموت شغل قرن كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار فأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور اي قبر والدر پاسے گئے جگش کرو دنیا کتو دن چلو اي قبر والدر کے جگش کرو دنیا باری دام کتو اي قبر والدر کے جگش کرو دنیا گاڑی دام کتو এই কবরওয়ালাদেরকে জিজ্ঞেস করো ঢাকা শহরের বাংলোর দাম কত এই কবরওয়ালাদেরকে জিজ্ঞেস করো ডুপ্লেক্স বাড়ির দাম কত এদেরকে জিজ্ঞেস করো বাজার ও গাড়ির চাবির দাম কত এদেরকে গিয়ে জিজ্ঞেস করো দুনিয়ার তামাশার দাম কত হ্যাঁ এদেরকে জিজ্ঞেস করো এরা বলবে হ্যাঁ দুনিয়া যদি পুরো ঢাকা শহর যদি একটা মশার পরের মতো হইতো হায় তবু তো বাঁচা যেত দুনিয়া ঝোঁকে কা ঘর দুনিয়া মাচ্চর কা পর দুনিয়া মাকড় কা জালা দুনিয়া ধোকার ঘর বলেন দুনিয়া ধোকার ঘর দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাছির পর দুনিয়া ধোকার ঘর দুনিয়া মাছির পর দুনিয়া মাকড়সার জাল দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়াতে থাকাও যাবে না দুনিয়া রাখাও যায় না দুনিয়ার সাথেও নেওয়া যায় না।